অধিকারী গড়ে বারবার বিজেপি নেতাকর্মীর আক্রান্ত হচ্ছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আক্রান্ত হচ্ছেন। সেদিন দাঁতনে আমাদের যুবক কর্মীকে হত্যা করা হয়েছে তলোয়ার দিয়ে, কোপ দিয়ে। কালকেও আবার দাঁতনে খুব গণ্ডগোল হয়েছে। গতকাল সন্দেশখালিতে অন্ধপক্ষে 5-6 জন কার্যকর্তাকে খুব বিভৎসভাবে মারা হয়েছে, তারা হসপিটালে আছেন। আজকে আমাদের নেতারা তার জন্য গভর্নরের কাছে যাচ্ছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, যত ইলেকশন এগিয়ে আসছে, যত টিএমসি দুর্বল হচ্ছে, বুঝতে পারছে জিতার চান্স নেই, বিজেপি এগোচ্ছে, তাই বিজেপিকে আটকাবার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। শারীরিকভাবে আক্রমণ করা, পুলিশ দিয়ে মারা, কেস দেওয়া আর গায়ের জোরে আটকানোর চেষ্টা হচ্ছে। সেদিন দাঁতনে আমরা শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছি আমাদের কর্মীকে, আমার নামে মার্ডার কেস দেওয়া হয়েছে, এফআইআর করা হয়েছে। গতকাল কাঁথি আসার সময় সায়ন্তন বসুকে আটকানো হলো এবং ডেপুটেশন দিতে গিয়ে বিজেপি 4 কর্মীকে আটক করেছিল। কোনো গণতান্ত্রিক পরিবেশই নাই এখানে, যেন গণতন্ত্রের আশা করাও বৃথা। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি, সে না আমাদেরকে টার্গেট হতে হবে। বিভিন্ন পূর্ব মেদিনীপুরে বিভিন্ন ব্লকে ডেপুটেশন হচ্ছে, তো রাজ্যপাল উদ্বেগ প্রকাশ করেছে এই আমফান নিয়ে স্বজন পোষণ, এটাকে কেন্দ্র করে না দুর্নীতি চূড়ান্ত হচ্ছে, এটা আপনারাও জানেন। জায়গায় জায়গায় যারা প্রধান আছেন বা টিএমসির নেতা, তার আত্মীয় স্বজনরা সব টাকা পেয়ে যাচ্ছেন, যাদের পাকা বাড়ি আছে, যার বাড়ির চাল উড়ে গেছে, বাড়ি ভেঙে গেছে, সে এখনও পায়নি। আমি এইমাত্র সাউড়ি দিয়ে এলাম, ওখানে বেরিয়েছিলাম, লোকের বাড়ির চাল, খড়ের চাল উড়ে গেছে, বলছে আমরা কিছুই পাইনি। তো দুর্নীতি সার্বিকভাবে এটা শুরু হয়েছে রেশনের থেকে, যখন করোনার জন্য স্পেশাল রেশন দেয় কেন্দ্র সরকার, ফ্রি রেশন দেয়, সেটাও লুট হয়ে যায়। আর তখন থেকে লোকে বিক্ষোভ দেখাচ্ছে, রেশন দোকান বন্ধ করতে হচ্ছে, পার্টির নেতাদের সাসপেন্ড করতে হচ্ছে, তাড়াতে হচ্ছে, কিন্তু চুরি আর বন্ধ হচ্ছে না। মমতা ব্যানার্জি মাঝে ধমকান, দেখে নেবো, চলবে না, কিন্তু কেউ তার কথা শোনে না। এখন এই চূড়ান্ত পর্যায়ে চলে গেছে দুর্নীতি, ওরাও বুঝে গেছে বেশি দিন নাই, যা পারো ঝেড়ে ঝুড়ে খেয়ে নাও, তাই লুট শুরু হয়ে গেছে। সরকারি ত্রাণ যারা পায়নি তাদেরকে কী বলবেন? দেখুন, ত্রাণ তো দেওয়ার জন্য কেন্দ্র সরকারও বলেছে, কেন্দ্র সরকার টাকা দিয়েছে, আগামী দিনেও দেবে। রাজ্য সরকার বলছে সবাইকে দিয়ে দিয়েছি, অথচ বহু লোক পায়নি। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বাড়িঘর ভেঙে গেছে, খাবার নেই, বাড়ি নাই, জল নাই, মানুষ হাহাকার করছে। এবং কি আপনাদের জেলাতে আর আপনাদের মাননীয় এমপি তমলুকের, তাকে রাস্তায় লোকে ঘেরাও করেছে, ডায়মন্ড হারবারের এমপিকে রাস্তায় ঘেরাও করেছে, তার ভোটার নেই একাধিক জায়গায়। এখানে সেদিন আপনাদের এমএলএকে পাবলিক ঘেরাও করেছে। তো এটা বোঝা উচিত যে জনবিরোধী কাজ করছে যে পার্টি, যার প্রতিনিধিরা, তাদের প্রতি মানুষই ব্যবহার করছে। এখন তো শান্তিপূর্ণভাবে লোকে ঘেরাও করছে খালি, কিন্তু মানুষ যদি খেতে না পায়, বাড়িঘরে তা না থাকে, সে কী করতে পারে, সেটা সরকারের ভাবা উচিত। আর মুখ্যমন্ত্রী খালি স্টেটমেন্ট দিলে হবে না, এই সমস্যার সমাধানের সম্পূর্ণ চেষ্টা করতে হবে। পুলিশকে বিজেপির পিছনে না লাগিয়ে এই যারা চুরি ডাকাতি করছে, দুষ্কৃতকারী করছে, মানুষের সম্পদ চুরি করছে, টিএমসি নেতারা, তাদের পিছনে লাগান, তাহলে মানুষ শান্ত হবে, নাহলে আইন শৃঙ্খলার সমস্যা তৈরি। দাদাকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, আশীর্বাদ করেছেন, দাদা এসছেন, প্রধানমন্ত্রী নিয়ে এসছেন, দেশ স্বনির্ভর হবে, আত্মনির্ভর হবে, প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন। এই চিঠি নিয়ে আমরা প্রত্যেকের বাড়িতে সম্পর্ক করছি, দাদাও এসছেন। করবেন এটা আপনারা, গ্যাস নিজেরা কিনেছেন না গ্যাস দিয়েছে? রেশনের মধ্যে আপনাদের নাম আছে? হবে বাকি প্রধানমন্ত্রী সবাইকে দিচ্ছে। আপনারা রেশন পাচ্ছেন ফ্রিতে? গ্যাস কি আপনাদের ছিল নাকি উজ্জ্বলা যোজনা?
তাহলে 500 টাকা করে পাচ্ছেন, মায়েরা কোথায়? এদিকে দেখি আপনাদের নামে গ্যাস এসছে, 500 টাকা করে পাচ্ছেন, বাজার করার জন্য দিয়েছেন প্রধানমন্ত্রী, চাল ডাল সব খুব ভালো, বাড়িতে তো বাড়িতে আসেই নিজের প্রধানমন্ত্রী সবাইকে চিঠি লিখেছে এই জন্য কি কি দিচ্ছেন কি দেবেন আর আপনারা সহযোগিতা করেছেন বাড়িতে আছেন ধন্যবাদ দিয়েছেন। আমি মুখে মাস্ক হয়ে আপনাদের গ্যাস নিজেদের আছে নাকি না উজালা যায় না নিজেদের রেশনের মধ্যে আপনার দাম আছে রেশন পাচ্ছেন নাকি 5 কিলো করে এটা? আচ্ছা প্রধানমন্ত্রী চিঠি লিখেছেন সবাইকে, আমি যেটা দিতে এলাম এমনি সবাই বাড়ি ভালো তো? ঠিক আছে সাবধান। সেদিন দাঁতনে আমাদের যুবক কর্মীকে হত্যা করা হয়েছে তলোয়ার দিয়ে কোপ দিয়ে, কালকেও আবার দাঁতনে খুব গন্ডগোল হয়েছে, গতকাল সন্দেশখালিতে অন্যপক্ষে 5-6 জন কার্যকর্তাকে খুব বিভৎসভাবে মারা হয়েছে, তারা হসপিটালে আছেন, আজকে আমাদের নেতারা তার জন্য গভর্নরের কাছে যাচ্ছেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। যত ইলেকশন এগিয়ে আসছে যত টিএমসি দুর্বল হচ্ছে, বুঝতে পারছে জিতার চান্স নেই, বিজেপি এগোচ্ছে, তাই বিজেপিকে আটকাবার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। শারীরিকভাবে আক্রমণ করা, পুলিশ দিয়ে মারা, কেস দেওয়া আর গায়ের জোরে আটকানোর চেষ্টা হচ্ছে। সেদিন দাঁতনে আমরা শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছি আমাদের কর্মীকে, আমার নামে মার্ডার কেস দেওয়া হয়েছে, এফআইআর করা হয়েছে। গতকাল কাঁথি আসার সময় সায়ন্তন বসুকে আটকানো হলো এবং ডেপুটেশন দিতে গিয়ে বিজেপি 4 কর্মীকে আটক করেছিল পুলিশ। কি বলবো, কোনো গণতান্ত্রিক পরিবেশই নাই এখানে, যেন গণতন্ত্রের আশা করাও বৃথা, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি সেজন্য আমাদেরকে টার্গেট হতে হচ্ছে। স্যার বিভিন্ন পূর্ব মেদিনীপুরে বিভিন্ন ব্লকে ডেপুটেশন হচ্ছে, তো রাজ্যপাল উদ্বেগ প্রকাশ করেছে এই আমফান নিয়ে স্বজন পোষণ এটাকে কেন্দ্র করে, এটা দুর্নীতি চূড়ান্ত হচ্ছে এটা আপনারাও জানেন, জায়গায় জায়গায় যারা প্রধান আছেন বা টিএমসির নেতা তার আত্মীয় স্বজনরা সব টাকা পেয়ে যাচ্ছেন, যাদের পাকা বাড়ি আছে, যার বাড়ির চাল উড়ে গেছে, বাড়ি ভেঙে গেছে সে এখনও পায়নি, আমি এইমাত্র সাউডি দিয়ে এলাম ওখানে বেরিয়েছিলাম, লোকের বাড়ির চাল খড়ের চাল উড়ে গেছে বলছে আমরা কিছুই পাইনি। তো দুর্নীতি সার্বিকভাবে এটা শুরু হয়েছে রেশনের থেকে, যখন করোনার জন্য স্পেশাল রেশন দেয় কেন্দ্র সরকার, ফ্রি রেশন দেয় সেটাও লুট হয়ে যায়, আর তখন থেকে লোকে বিক্ষোভ দেখাচ্ছে, রেশন দোকান বন্ধ করতে হচ্ছে, পার্টির নেতাদের সাসপেন্ড করতে হচ্ছে, তাড়াতে হচ্ছে, কিন্তু চুরি আর বন্ধ হচ্ছে না। মমতা ব্যানার্জি মাঝে ধমকান দেখে নেবো চলবে না, কিন্তু কেউ তার কথা শোনে না, এখন এই চূড়ান্ত পর্যায়ে চলে গেছে দুর্নীতি, ওরাও বুঝে গেছে বেশি দিন নাই, যা পারো ঝেড়ে ঝুড়ে খেয়ে নাও, তাই লুট শুরু হয়ে গেছে। সরকারি ত্রাণ যারা পায়নি তাদেরকে কি বলবেন? দেখুন ত্রাণ তো দেওয়ার জন্য কেন্দ্র সরকারও বলেছে, কেন্দ্র সরকার টাকা দিয়েছে আগামী দিনেও দেবে, রাজ্য সরকার বলছে সবাইকে দিয়ে দিয়েছি, অথচ বহু লোক পায়নি, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বাড়িঘর ভেঙে গেছে, খাবার নেই, বাড়ি নাই, জল নাই, মানুষ হাহাকার করছেন, এবং কি আপনাদের জেলাতে আর আপনাদের মাননীয় এমপি তমলুকের তাকে রাস্তায় লোকে ঘেরাও করেছে, ডায়মন্ড হারবার এমপিকে রাস্তায় ঘেরাও করেছে তার ভোটার নেই, একাধিক জায়গায় এখানে সেদিন আপনাদের এমএলএকে পাবলিক ঘেরাও করেছে, তো এটা বোঝা উচিত যে জনবিরোধী কাজ করছে যে পার্টি যার প্রতিনিধিরা তাদের প্রতি মানুষই ব্যবহার করছে, এখন তো শান্তিপূর্ণভাবে লোকে ঘেরাও করছে খালি, কিন্তু মানুষ যদি খেতে না পায়, বাড়িঘরে তা না থাকে, সে কী করতে পারে সেটা সরকারের ভাবা উচিত, আর মুখ্যমন্ত্রী খালি স্টেটমেন্ট দিলে হবে না, এই সমস্যার সমাধানের সম্পূর্ণ চেষ্টা করতে হবে, পুলিশকে বিজেপির পিছনে না লাগিয়ে এই যারা চুরি ডাকাতি করছে, দুষ্কৃতকারী করছে, মানুষের সম্পদ চুরি করছে টিএমসি নেতারা, তাদের পিছনে লাগান, তাহলে মানুষ শান্ত হবে, নাহলে আইন শৃঙ্খলার সমস্যা হচ্ছে খালি, কিন্তু মানুষ যদি খেতে না পায়, বাড়িঘরে তা না থাকে, সে কী করতে পারে সেটা সরকারের ভাবা উচিত, আর মুখ্যমন্ত্রী খালি স্টেটমেন্ট দিলে হবে না, এই সমস্যার সমাধানের সম্পূর্ণ চেষ্টা করতে হবে, পুলিশকে বিজেপির পিছনে না লাগিয়ে